ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার গড়িয়াহাটের ছবি দেখাবো। গড়িয়াহাটে পূর্ণদাস রোডের মুখে একাধিক গাছ পড়েছে ঘূর্ণিঝড়ের কারণে। আজ সেই গাছ সরানোর কাজ শুরু করলেন সেনা জওয়ান এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। সেই ছবি দেখছেন। গড়িয়াহাটের ছবি দেখতে পাচ্ছেন। ঘূর্ণিঝড়ে তাণ্ডব হওয়ার পর চার দিন কেটে গিয়েছে, কিন্তু কলকাতার বিভিন্ন জায়গা কার্যত অবরুদ্ধ। বিভিন্ন জায়গায় গাছ পড়ে রয়েছে এবং তারপরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি। আজ পূর্ণদাস রোডে কিন্তু একই ছবি এবং সেনা জওয়ান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা তারা নেমেছেন। এই মুহূর্তে সেখানে গাছ কাটার কাজ চলছে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দুল। তাই সরাসরি চলে যাবো হিন্দুলের কাছে। হিন্দুল, অবশেষে তাহলে গাছ সরানোর কাজ, গাছ কাটার কাজ শুরু হলো? একেবারে অনুসুয়া, তোমাকে দেখিয়ে রাখি, আমরা রয়েছি পূর্ণদাস রোডে। তুমি দেখতে পাচ্ছ সেনাবাহিনীর জওয়ানরা তারা কিন্তু একেবারে নেমে পড়েছেন। তারা কিন্তু রীতিমতো গাছ কাটার কাজ শুরু করে দিয়েছেন। এক সেনা জওয়ান যেটা বলছিলেন যে পূর্ণদাস রোডের যে দূরত্ব রয়েছে, অর্থাৎ কিনা পূর্ণদাস রোড প্রায় 4 কিলোমিটার মতো হবে, তেমনটাই সেনা জওয়ান বলছেন। এবং তাদের যা ইকুইপমেন্ট রয়েছে এবং তারা যে পদ্ধতি অবলম্বন করে গাছ কাটার কাজ করছেন, তাতে কিন্তু ঘন্টা দেড়েক থেকে ঘন্টা দুয়েকের মধ্যে পূর্ণদাস রোড সম্পূর্ণটাই কিন্তু পরিষ্কার করে দেওয়া যাবে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বড় বড় বাতিস্তম্ভ, সেগুলো পড়ে রয়েছে। এনডিআরএফ এর কর্মীরাও কিন্তু সেনাবাহিনীর জওয়ানদেরকে সহযোগিতা করছেন এবং রীতিমতো জিসিপি নিয়ে এসে সেই সব গাছগুলো সরানো হচ্ছে, ল্যাম্পোস্ট গুলোকে সরানো হচ্ছে। তোমাকে দেখিয়ে রাখি, সেনাবাহিনীর জওয়ানরা কিন্তু রীতিমতো পজিশন নিয়েছেন। গাছের গুড়ি কাটার কাজ চলছে। গাছের গাছগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়ে তারপরেই কিন্তু গাছগুলোকে সরানোর কাজ চালানো হচ্ছে। রীতিমতো যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে গড়িয়াহাটে পূর্ণদাস রোড, সেই পূর্ণদাস রোডের গাছ সরানোর পর তারপরে কিন্তু তারা সাদার্ন অ্যাভিনিউয়ে যেসব গাছ পড়ে রয়েছে সেখানে কিন্তু গাছ সরানোর কাজ করবেন, তেমনটাই প্রাথমিকভাবে তারা জানালেন। ইতিমধ্যেই তারা কাজ সরানোর কাজ চালাচ্ছেন, গাছ কেটে কেটে ছোট ছোট টুকরো তারা করছেন। তোমাকে দেখিয়ে রাখি, ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাসকে বলবো সেই ছবি দেখাতে। সেনাবাহিনীর বেশ কয়েকজন জওয়ান তারা কিন্তু রীতিমতো এসছেন এবং 5টি দলে ভাগ হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীর জওয়ানরা তারা কাজ চালাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে পূর্ণদাস রোডের বেশ খানিকটা অংশে তারা প্রবেশ করতে পেরেছেন। এই যে গাছগুলো, এই গাছগুলোকে ইতিমধ্যেই সরানো সম্ভব হয়েছে মূল রাস্তা থেকে এবং তার পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে তারা এক একখানি গাছ করছে, সরাচ্ছেন এবং তারপরে আরো যে গাছ পড়ে রয়েছে সেই গাছগুলোকে তারা সরিয়ে নিচ্ছেন, তেমনটাই কিন্তু তারা কাজ চালাচ্ছেন, তেমনটাই দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেনাবাহিনীর জওয়ানরা কিন্তু সেই তৎপরতার সাথে কাজ চালাচ্ছেন, যত দ্রুততার সঙ্গে সম্ভব তারা এই রাস্তা পরিষ্কার করবেন, তেমনটাই কিন্তু সেনা জওয়ানরা স্পষ্টত জানাচ্ছেন। ধন্যবাদ হিন্দুল।